আইফোন আসছে। এই তোমাকে মার্কেটের মধ্যে ঢুকতে দিছে কে? এই বেটা আইফোন জীবনে চোখে দেখছিস? আইফোন কিনতে আসছি, তো জামা কাপড় সুরক কি? আমি তো বলতে সামগত টাকা আছে, আমি টাকা নিয়ে আসছি ভাই। আমার একটা ভালো দেখা আইফোন দেখাম ভাই। যাই এখান থেকে, বের হো। জায়গা পাস না, এখন কোনো ভিক্ষা টিকা দিতে পারবো না, যা অন্যদিকে যা। আইফোন জীবনে চোখে দেখছিস? আইফোন কিনতে আসছিস, তোর জামা কাপড় সুরত কি? যাই এখান থেকে, বের হ। ভিখারি বাচ্চা, যাবি এখান থেকে না ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? আমি তো কইতেছি আমার কাছে টাকা আছে, আমি টাকা নিয়ে আসছি ভাই। আমার একটা ভালো দেখা আইফোন দেখান ভাই। আরে বেটা, পোশাকের যে অবস্থা, তুই কিনতে আসছিস আইফোন, আইফোন কিনতে আসছিস না চুরির ধান্দায় আসছিস? এই বেটা, এই তুই ফোনে হাত দিলি কেন? দাঁড়া দেখাচ্ছি তোকে মজা। এই সিকিউরিটি, সিকিউরিটি এখানে আসো। স্যার, ওরাকে মার্কেটে ঢুকতে দিছে কে? আমার কালকে আসার কথা ছিল, কিন্তু আজকে আসার পিছনে একটা কারণ আছে। আর আমি এটাও জানি, আমার আসার কথা শুনলে তোমরা অ্যালার্ট হয়ে যাবে। আমি হঠাৎ করে এসে দেখলাম তোমাদের আসল চেহারা। আমার এই কোম্পানিতে বসেছো কি আমার কোম্পানির মান সম্মান ডুবানোর জন্য? ছি, আমার ভাবতে অবাক লাগছে যে তোমাদের মতো মানুষদেরকে আমি আমার কোম্পানির দায়িত্ব দিয়েছি। তোমরা কাস্টমারের সাথে এত বাজে ব্যবহার করতে পারো এটা আমার জানা ছিল না। স্যার, উনি তো কাস্টমার না, উনি একজন ভিখারি। হ্যাঁ স্যার, ভিখারি। চুপ করো তোমরা, একটা মানুষ ময়লা কাপড় চোপড় পরলে কি সে ভিখারি হয়ে যায়? তাকে কি কাস্টমার হিসেবে গণ্য করা যায় না? আমি সিসি ক্যামেরা সব কিছু দেখেছি, একটা কাস্টমারের সাথে কেউ এরকম আচরণ করতে পারে? তোমাদের উপর আমি অনেক বিশ্বাস করেছিলাম, তোমাদেরকে এখানে বসিয়েছি কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করার জন্য, আর তোমরা কাস্টমারের সাথে তো বাজে ব্যবহার করতে পারলে। একটা কাস্টমার ময়লা জামা কাপড় পরে আসতেই পারে, সেই জন্য তার সাথে এরকম ব্যবহার করার অধিকার কিন্তু তোমাদেরকে কোম্পানি দেয়নি। তোমরা তো
কাস্টমারের পোশাক দেখে বিচার কর, কাস্টমারকে বিচার করো না। তোমাদের উচিত একটা কাস্টমার যেরকমই হোক না কেন তাদের সাথে হাসি মুখে কথা বলা, কিন্তু কিন্তু তোমরা সেটা না করে তার সাথে এত বাজে ব্যবহার করতে পারলে, আমার অবাক লাগছে। আর তাছাড়া তোমরা তো এই ভদ্রলোককে কথা বলারই সুযোগ দিলে না। উনি বারবার বলছে যে আইফোন কিনবা আইফোন কিনবে, তোমরা ওনাকে নিয়ে তিরস্কার করছো। আর তুমি তুমি কি বললা যেখানে রুটি গলা বিক্রি, হ্যাঁ তুমি আবার করলে কি ওনাকে 5 টাকা ভিক্ষা দিয়ে দিলাম? মানে আমি এই জায়গাটা তোমাদেরকে কি আমি এই জন্যই বসিয়েছি? আমার এত বছরের কোম্পানির সুনাম তোমরা সবকিছু নষ্ট করে দিতে চাচ্ছ? একটা মানুষকে মূল্যায়ন দিতে শিখো, সে যতটুকু পরিমাণ কিনতে পারে তার সামর্থ্য অনুযায়ী কিনবে, সেজন্য তাকে অপমান করার সাধ্য কিন্তু নাই। তাছাড়া এই লোকটা কিন্তু অনেকবার বলেছে, এই তোমাকেও তো অনেকবার বললো যে আইফোন দেখান আইফোন দেখান, কই তুমি এত বাজে ব্যবহার করলে কেন? লোকটা তো তোমার বাবার বয়সী, সেইটুকু জায়গা থেকেও তো তুমি পারতে তার সাথে একটু ভালো ব্যবহার করতে। এবার আসল কথা বলি, আসলে উনি ভিখারি না, ওনাকে আমিই পাঠিয়েছিলাম এই দোকানে, যে তোমরা আসলে কাস্টমারের সাথে কীরকম ব্যবহার করো। কিন্তু তোমরা যা ব্যবহার করলে তাতে আমার আর বোঝার বাকি নেই যে তোমরা কাস্টমারের সাথে কীরকম ব্যবহার করতে পারো। আসলে ভুলটা আমারই, তোমাদের মতো অযোগ্য লোককে আমি জায়গায় বসিয়েছি। এই যে আমাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ আমি কিন্তু একদিনে হইনি, এই কোম্পানি কিন্তু একদিনে হয় না, মেধা শ্রম দিয়ে কিন্তু আজকে আমি এই জায়গায় এসেছি। আমি একদিন কিন্তু ওনার মতোই ছিলাম, অনেক দোকানে ঘুরেছি, আজ আমাকে প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছ? এটা কিন্তু সহজে আমি হইনি, একদিনে কিন্তু আমি তৈরি হইনি, একদিনে কিন্তু এই কোম্পানি তৈরি হয়নি। আমার সততা মেধা পরিশ্রম কষ্ট দিয়ে কিন্তু আজ এই কোম্পানি তৈরি হয়েছে। তোমরা ওনার সাথে যে কুকুরের মতো আচরণ করেছ, এতে আমার বুঝার বাকি নেই যে তোমাদের মতো সেলসম্যান যদি আমার কোম্পানিতে থাকে তাহলে আমার কোম্পানি ডুবতে বেশি দিন লাগবে না। তোমাদের মতো সেলসম্যান আমার কোম্পানিতে দরকার নেই, আজ এই মুহূর্তে তোমরা এখান থেকে চলে যাবে। স্যার ক্ষমা করে দিন স্যার, আমাদের ভুল হয়ে গেছে। স্যার ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দেন প্লিজ স্যার। স্যার আমাদের এরকম ভুল আর কোনোদিন হবে না স্যার, সত্যি বলছি স্যার, স্যার এবারের মতো ক্ষমা করে দিন স্যার। তোমাদের একটা উচিত শিক্ষা হওয়া উচিত, উচিত শিক্ষা না হলে তোমরা জীবনে শিক্ষা পাবে না। আগে একজন ভালো মানুষ হও তারপর আউট। আমি বলছি আমার সব থেকে বের হওয়ার জন্য কথা কি কানে যাচ্ছে না, নাকি সিকিউরিটি গার্ড ডাকবো? আউট। চাচা আজ থেকে এই চেয়ারে আপনি বসবেন, এই কোম্পানির ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। কি যে বলেন স্যার, আমি তো ভাবতে পারছি না আর আমার কি সেই যোগ্যতা আছে। চাচা মানুষ পারে না এমন কোনো কিছু নেই, মানুষ চেষ্টা করলে সবাই পারে। তবে আপনাকে একটা কথা বলি, আপনি যখন এই চেয়ারটা বসবেন তখন অনেক কাস্টমার আসবে মোবাইল কিনতে, কারো পকেটে টাকা থাকবে কারো পকেটে থাকবে না, কিন্তু তাই বলে কিন্তু কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, প্রত্যেকটা কাস্টমারের সাথে কিন্তু আপনি ভালো ব্যবহার করবেন। একটা কথা মনে রাখবেন, কাস্টমার কিন্তু লক্ষ্মী, এটা মাথায় রাখতে হবে। কাস্টমারকে সম্মান করাটা আপনার দায়িত্ব, কাস্টমার কিনতে পারুক কিংবা না পারুক সেটা ব্যাপার না, এই কথাটা মাথায় রাখবেন। এই যে আমাকে দেখছেন, আমি কিন্তু একদিন এই কোম্পানির মালিক হইনি, অনেক পরিশ্রম করে কিন্তু এই কোম্পানির মালিক হয়েছে। আমার মনে পড়ে না যে কোনোদিন কোনো কাস্টমারের সাথে আমি কোনো খারাপ ব্যবহার করেছি কিনা, এবং আপনার কাছ থেকে আমি এটাই চাইবো যে আপনিও প্রত্যেকটা কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবেন, এবং আমার বিশ্বাস আপনি একদিন ভালো কিছু করবেন। ঠিক আছে স্যার, আপনার কথা আমার চিরজীবন মনে থাকবে স্যার, আর আপনার কথা আমি আজীবন অক্ষরে অক্ষরে পালন করবো স্যার। তাহলে চাচা আজ আমি যাই, পোশাক পাল্টিয়ে চেয়ারে বসে পড়ব। একটা মানুষ হিসাবে আরেকটা মানুষকে সম্মান করা উচিত, সে হোক যতটা নিম্ন শ্রেণীর লোক, মানবতাই হচ্ছে সবার শীর্ষে। পোশাক দেখে কখনোই কাউকে বিচার করা উচিত নয়, ধৈর্য সততা এবং ভালো ব্যবহার মানুষকে সফলতা এনে দেয়।